আসসালামু আলাইকুম, মারুব বলছি। আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলবো। চায়নাতে পড়াশোনা শেষে জব পাওয়ার পসিবিলিটি কীরকম এবং চায়না থেকে বাইরের দেশগুলোতে যাওয়া যায় কি না, এই দুটো কোয়েশ্চেন আমি ইনবক্স থেকে শুরু করে কমেন্ট বক্সে খুব বেশি পাই। আসলে ইন্ডিভিজুয়ালি এই দুটো প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার কাছে একটু কঠিন হয়ে যায়। এই কারণে আজকে এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানাবো, আলোচনা করব কীভাবে আপনি জব পেতে পারেন এবং আলোচনা করব আপনি চায়নাতে পড়াশোনা শেষে ইউরোপ আমেরিকা যেতে পারবেন কি না। প্রথমেই চীনে পড়াশোনা শেষে আদৌ জব পাওয়া যায় কি না এটা নিয়ে কথা বলবো। আপনারা যখন আমাকে সরাসরি প্রশ্ন করেন যে ভাইয়া কোর্স শেষে চীনে কি আমি জব পাবো, আসলে এটা খুব একটা কঠিন হয়ে যায় আমার জন্য বলা। দেখুন, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, প্রতিটা কোম্পানির ম্যান পাওয়ার রিক্রুট করার ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট আছে। এখন আমরা যদি সেগুলো রিচ করতে না পারি তাহলে আমরা কোনো দিনই জব পাবো না, সেটা চীনেই হোক অথবা পৃথিবীর অন্য কোনো প্রান্তে। হ্যাঁ, চীনে জবের অনেক রকম সুযোগ রয়েছে। ইউনিভার্সিটিগুলোতে রেগুলার জব ফেয়ার হয়। আমি এর আগেও বলেছিলাম চীনে পড়াশোনা করার অনেকগুলো গুড সাইডের মধ্যে একটা হচ্ছে আপনি যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন, আপনার গ্র্যাজুয়েশন বা পড়াশোনার শেষে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি অন্য ফিল্ডেও জব পেতে পারেন। বাট আমি যদি কোয়ালিফাইড না হই, তাদের রিকোয়ারমেন্টগুলো রিচ না করতে পারি, তাহলে আমি কোনো দিনই জব পাবো না। চীনের যে গ্লোবাল কোম্পানিগুলো রয়েছে সেগুলো নতুন ম্যান পাওয়ার রিক্রুট করার ক্ষেত্রে চীনের যারা পড়াশোনা করছে তাদের অনেক বেশি প্রাধান্য দেয়। আপনাদের একটা এক্সাম্পল দেই। কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ইমেল করেছিল যেখানে অফিস থেকে বলেছিল হুয়াওয়েতে কিছু সংখ্যক লোক নেবে। তো এই বছর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এবং অলরেডি গ্র্যাজুয়েট আমাদের ইউনিভার্সিটি থেকে, তাদেরকে অ্যাপ্লাই করার জন্য ইনভাইট করা হয়। আমি ভিডিওতে সার্কুলারটা অ্যাড করে দিব। সার্কুলারটা যদি একটু পড়ে শোনাই, এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করছে অথবা করেছে। এরপর মেজর টেলিকমিউনিকেশনস, ইলেকট্রনিক্স, সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার সায়েন্স হইলে ভালো হয় এবং ইংলিশ এবং চাইনিজে ফ্লুয়েন্সি থাকতে হবে। এখন দেখুন, আমার মেজর হচ্ছে ফার্মেসি, অথবা আমি ইংলিশ অথবা চাইনিজ খুব ভালো পারি না, তাহলে তো আমি এই জবটার জন্য এলিজেবল না। এখন তো আমি দোষ দিতে পারি না যে চীনে পড়াশোনা শেষে জব হয় না। এর আগে আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে অবস্থিত চাইনিজ একটা জুতার কোম্পানি আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে জব ফেয়ার করেছিল এবং তারা বলেছিল আমাদের ইউনিভার্সিটি থেকে কোনো গ্র্যাজুয়েট ওখানে অ্যাপ্লাই করলে তাদের প্রায়োরিটি দেওয়া হবে। তো এই জিনিসগুলো কিন্তু চায়নার মোটামুটি সব ইউনিভার্সিটিতেই হয় এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে খুব বেশি হয়। তো এরকম অনেক সুযোগ থাকবে, বাট আপনাকে খুঁজে নিতে হবে। যাই হোক, জব পাওয়ার জন্য তিনটা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে সেলফ কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে ল্যাঙ্গুয়েজে, এবং আপনার সাবজেক্ট নলেজ। এখন আসি, চীনে পড়াশোনা শেষে আপনি ইউরোপ অথবা অন্য কোনো দেশে যেতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন। এমন তো না যে চাইনিজ ডিগ্রি অ্যালাউ না, চাইনিজ ডিগ্রি নিয়ে আপনি ওদের দেশে যেতে পারবেন না, এমন তো কোনো নিষেধাজ্ঞা নেই। আপনাকে যেটা করতে হবে, তাদের রিকোয়ারমেন্টগুলো রিচ করতে হবে। আপনি স্টুডেন্ট ভিসায় যেতে চান নাকি অন্য কোনো ভিসায় যাবেন, সে অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে তারপর আপনি যেতে হবে। আপনি যে দেশে যেতে চাচ্ছেন অবশ্যই তাদের সিস্টেমেটিক কিছু ওয়ে আছে, আপনার সেগুলো জানতে হবে। ধরুন আপনি জার্মানিতে যাবেন, জার্মানির কিন্তু একটা ডেডিকেটেড সিস্টেম আছে যেটা চীনা এবং চাইনিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে যারা ফরেনার আছে তাদের জন্য। তো আপনাকে অবশ্যই এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে। আমি জার্মান কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি, বাট আমি APS প্রসেসের মধ্যে দিয়ে গেলাম না, আমি ওদের রুলসগুলো ফলো করলাম না, আমি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। এরপর যদি আমি রিজেক্ট হই তাহলে তো আমি চীনকে দোষ দিতে পারবো না। এরকম অন্যান্য দেশগুলোরও নিজস্ব কিছু পলিসি রয়েছে। সো জব পাওয়া থেকে শুরু করে অন্য দেশে যাওয়া পর্যন্ত সব কিছুই কিন্তু নিজের উপরে ডিপেন্ড করছে। এমন তো কোথাও লেখা নাই অথবা বলা নাই যে চীন থেকে পড়াশোনা করলে আপনি আমার দেশে আসতে পারবেন না অথবা আপনাকে জব দেওয়া হবে না, এরকম কোথাও লেখা নাই বা বলা নাই। উল্টো, আপনি যদি কোয়ালিফাইড হন আপনার জন্য অনেক ওয়ে খোলা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আজকে এ পর্যন্তই। আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ইম্পর্টেন্ট কিছু জানা থাকলে আমাকে সরাসরি ইমেল করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।